খাগড়াছড়ির মাটিরাঙ্গায় র্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা হয়েছে। বাংলাদেশ গাউসিয়া কমিটি মাটিরাঙ্গা উপজেলা এর সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা প্রবীণ আলমেদিন মাওলানা গোলাম মুস্তফা রহমান এর সভাপতিত্বে আশেকে রাসুলগণের সমাগমে মাটিরাঙ্গা আমতলি বেলছড়ি সহ বিভিন্ন স্থানে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনিসুজ্জামান ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামায়াত মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি হজরত মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক জালালী ও পৌর 9 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল খালেক প্রমুখ। এর উপরে কোন ঈদ থাকতে পারে না, এর উপরে কোন আনন্দ থাকতে পারে না। আমরা যে দুইটা ঈদ বাৎসরিক ভাবে উদযাপন করি, সেই দুইটা ঈদ আমাদের জাগতিক নিয়মে জাগতিক সংসারে আমাদের সকলের জন্য আমরা সেই ঈদটা আমরা উদযাপন করি করব। ওই ঈদের ব্যাপারে আমাদের কোন সি নাই, আমরা ওই ঈদের পক্ষপাতী। কিন্তু ওই ঈদের চাইতে বড় ঈদ হচ্ছে ঈদ মানে আনন্দ, বড় আনন্দ হচ্ছে আমার রসুলের আগমন। তারা আমার রসুলের আগমনকে অস্বীকার করবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ রাখবে, হজ করবে, ইবাদত করবে, তাদের দেহের মধ্যে লেবাস থাকবে, তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।